যা যা ঘটছে বকুল কোনোটাই কোইনসিডেন্স নয়, সবটাই বাবা ছেলের একটা বড় প্ল্যান। পালিয়ে গেলে তো তোমার শত্রু জিতে যাবে, হয়তো বাবা ছেলের যৌথ টার্গেট আপনি। দেখো না এবার খেলাটা কেমন জমি। ওদেরকে বুঝতে দিলে চলবে না আমরা ওদের ব্যাপারে কি ভাবছি, তাহলে কিন্তু ওরা সাবধান হয়ে যাবে। তোমার চোখে কি হয়েছে অরুণ? কনজাংটিভাইটিস। তুমি যদি আর দরজা না খোলো, নিচে না যাও, আমি কিন্তু সবার চোখে ছোট হয়ে যাব। তোমার চোখে কি হয়েছে অরুণ? কনজাংটিভাইটিস। এশা, তুমি যদি আর দরজা না খোলো, নিচে না যাও, আমি কিন্তু সবার চোখে ছোট হয়ে যাব। তাড়াহুড়োর মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটাতে আমাদের সবাইকে সারা জীবন পস্তাতে হয়। আপাতত এদেরকে শান্ত করতে হবে। তোমরা যদি অরুণাভর বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ আমাকে এনে দিতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি সেই মুহূর্তে এই বিয়ে আমি ভেঙে দেব। ফলো করতে হবে। ফলো? হ্যাঁ, এমন কাউকে দিয়ে অরুণাভকে ফলো করতে হবে যাকে অরুণাভর চেনেই না। বাড়ি থেকে ফোন? এই সময় তো আমাকে বাড়ি থেকে ফোন করে না। হ্যালো বকুল। হ্যাঁ ঠাম্মি বলো। তোরা ভালো আছিস তো? তোদের কিছু হয়নি তো? তোমার কি হয়েছে? তোমার গলাটা এরকম লাগছে কেন? বুঝতে পারছেন তো এটা কার কাজ? তোরা জানিস কে এই কাজ করেছে? হ্যাঁ মা। কে করেছে? ওই বাবা ছেলের খুব ক্ষমতার বড়াই, তাই না? একবার যদি আমি ধরতে পারি না, আমাদেরকে দুটো দলে ভাগ হতে হবে। লম্বু বিচ্ছুরা প্রথমে অরুণাবকে ফলো করে গেল, ও যেখানে যাবে সেখানকার খবর আমাদেরকে দেবে, আমরা সেই খবর পেয়ে সোজা গিয়ে ঢুকবো অরুণাবু যেখানে ঢুকেছে সেখানে। বকুল, কাজটা কিন্তু ইজি হবে না। লম্বু পচা আমাকে তো কেউ ফোনই করলো না। হ্যাঁ বল বকুল, তোরা এখনই বেরিয়ে পড়। বেরিয়ে পড় মানে কোথায় আসবো? আমি অরুণাবুর গাড়ির পিছনে রাখছি। আপনি একেবারে বাইরে গিয়ে দাঁড়ান, আমি গাড়িটা বার করছি। না গাড়ি না, আমরা বাইকে যাব। চলুন। দাঁড়াও, কোথায় বেরোচ্ছ তোমরা? আমরা অ্যাকচুয়ালি অরুণাভর সম্পর্কে একটা খবর পেয়েছি। কি খবর? অরুণাভর কিছু বেআইনি জিনিস লেনদেন হবে। আচ্ছা বকুল কোথায়? ওকে দেখছি না। আরে ও না থাকলে বিয়ের আলোচনা হবে কি করে? আমি ডাকছি বাবা। এই ঋষিকেও ডাকো। ডেকে পাবে না, ওরা কেউ বাড়িতে নেই দাদা। বকুলরা বাড়িতে নেই, গেল কোথায়? সেটা তো বলতে পারবো না দাদা, তবে ওরা যখন বেরোচ্ছিল আমার সঙ্গে দেখা হয়েছিল, ওরা দেখলাম বেশ তাড়াহুড়োর মধ্যে রয়েছে। কিন্তু কাউকে কিছু না বলে এভাবে কোথায় চলে যাবে ওরা? আরে বাবা এত চিন্তা করার কি আছে, ওদের কোনো পার্সোনাল কাজও তো থাকতে পারে। তা থাকতেই পারে, কিন্তু ঠাকুরপুজি বললো তাড়াহুড়ো করে বেরিয়েছে, ওদের আবার কারোর কিছু হলো না তো? না না মা, তুমি কেন তো চিন্তা করছো, কারোর কিচ্ছু হয়নি। আরে হতেও তো পারে যে ওরা হঠাৎ করে প্ল্যান করেছে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, কাউকে কিছু জানাতে পারেনি। কাকে ফোন করছো তুমি? কেন ঋষিকে? কেন ফোন করছো? কেন বুঝতে পারছো না, এতদিন বাদে দুজনে একসাথে বেরিয়েছে, একটু টাইম স্পেন্ড করতে দাও না। ও যাকে বকুলরা ফেরুক ওদের সময় মতো। এই সমর, ওই এনগেজমেন্টের দিন কি হবে না হবে সেটা ফাইনাল করে নি। হ্যাঁ হ্যাঁ,
তুমি জেনে যাও ফাইনালি কি কি হচ্ছে, যার উপর সমস্ত কাজের দায়িত্ব দিয়েছো সে কিরকম প্ল্যান করেছে। তুমি কি জানো মানে খাওয়া দাওয়া কি হবে সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু ও কি পড়বে সেটা ঠিক করে ফেলেছে। দেখেছো দাদা ভাই আমাকে কোনো রকম উৎসাহ তো দিচ্ছেই না, উল্টে খালি পেছনে লাগছে আর ভুল ধরছে। এই 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 রোহন, না না এটা ঠিক হচ্ছে না। আচ্ছা তোরা সবাই মিলে যদি ওকে এইভাবে প্রেসার দিস, ও বেচারা কি করে বলতো? এমনিতেই প্রথমবার ও এত বড় একটা দায়িত্ব সামলাচ্ছে, একটু আধটু ভুল হতেই পারে। হতেই পারে, আরে আমরা তো রয়েছি সেটা শুধরে দেওয়ার জন্য, কি দাদা? তবে রোশনির ওপর আমার পুরো ভরসা আছে, ওই পারবে এসার বিয়েটা ঠিকঠাক ভাবে সামলে দিতে। সমরের হঠাৎ রোশনির ওপর এত ভরসার কারণ কি? শুধুমাত্র দীপের খবরটা দিয়েছিল বলে, নাকি অন্য কোনো কারণ আছে? আমার উদ্দেশ্য রোশনিকে জিতিয়ে দেওয়া নয়, বকুলকে সব দিক থেকে হারিয়ে দেওয়া। আমার আর আমার মেয়ের মাঝখানে এসে তুমি কিন্তু ভালো করলে না বকুল। কেন? বকুল এমন কি করেছে কাকুমণি? কার জন্য এসা এই বিয়েটা করতে চাইছে না? কার জন্য মানে বুঝলাম না আমি। তোদের অত্যন্ত প্রিয় মানুষ পাপি, আই মিস ইউ পাপি, আই লাভ ইউ পাপি। আমি তোকে খুব ভালোবাসি, খুব। তুই চলে আয় মা। চলে আসবো বাপি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করেই যাব। যাওয়ার আগে মানে? সুকুমার তো ধরা পড়েই গেছে, আরেকজন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, সাগর দত্ত। দেখুন আমি যদি ফেঁসে যাই না তাহলে আপনিও কিন্তু ফাঁসবেন, আমার দুর্নীতির পুরোপুরি অংশীদার আপনি, কারণ আমি যে টাকাটা কামিয়েছি তার ভাগ আপনিও পেয়েছেন, আপনিও। ওই লোকটা যতদিন না লকআপের ভেতরে যাচ্ছে ততদিন আমার কিছুতেই শান্তি নেই। আমি নিজেই নিজের পথে বাধা সৃষ্টি করে বসে আছি, ওই তর্ক পঞ্চাননকে এখানে এনে টোল খুলতে চায়, রামকে হারাতে চায় পাণ্ডিত্যে বিদ্যায় বুদ্ধিতে। তোমার শিব ঠাকুর কি অন্ধ? না হলে সবকিছু জেনে শুনেও কি করে চুপ করে আছেন? আপনি এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন শ্যামা আমি ভাবতে পারি, এত রাতে কাউকে না বলে জানলার গ্রিল খুলে আপনি বাইরে চলে গেলেন। দয়া করে আপনি আমাকে অবিশ্বাস করবেন না ছোট কর্তা, দয়া করে অবিশ্বাস করবেন না। যে রাতের পর হয়তো মতুর এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন খোকাকে কি করে মানুষ করবে তুমি? তুমি কি কোনোভাবেই খোকাকে আর এই সংসারে ধরে রাখতে পারবে না? সেই কারণেই তো আমি তোমাকে শুধোচ্ছি, পারবে করুণার বেটার মা হতে? করুণার বেটার মা হওয়ার অর্থ খোকার বাপে। আপনারে আপনার স্ত্রী কোনো ওষুধ দেননি মানে খাবার পরে বা কোনো সময়? বলছি তো আপনাকে, না আমি কোনোদিন কোনো ওষুধ খাইনি। এ তো সব ওষুধ ধরা রয়েছে, তার মানে শহরের বাবুরে ওষুধ খাওয়ায় নি দিল তোমা, ও চায় না আমার শহরের বাবু ভালো হয়ে উঠুক। কারণ এই ধর্মযুদ্ধে প্রধান মুখ হলি তুই, প্রতিবিম্বতে যে আমার আসল চেহারা ফুটে ওঠে তা তো জানি আমি, আর তাছাড়া এখন তো নিজেকে লুকোবারও কিছু নেই, কারণ রানী মণি মল্লিকা এখন আমাকে পারুল বলেই চিনতে পেরে গেছে। এখন যাও, অনেক বেলা হয়ে যাচ্ছে, এরপর দেরি হয়ে যাবে। আম্মু আসি। আম্মু আম্মু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও মা, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওদিকে হই হই। কিছুই তো নেই,
গরিবের টাকা না থাকার এক জাল, আর টাকা থাকার হাজার জাল। টাকা থাকার আবার কিসের জ্বালা? এমন আবার হয় নাকি মা? দেখবি হয় কি না? Zubidubi zubidubi pam para zubidubi param pam zubidubi zubidubi na che ke pagal stop.